হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি এবং বলা ভালো আজকে কিন্তু বাংলা দুই দলের খেলার রিভিউ নিয়ে চলে এসেছি। অর্থাৎ গতকাল ডুরান্ড কাপে খেলতে নেমেছিল একদম ইম্পর্টেন্ট একটা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কলকাতা ফুটবলে খেলতে নেমেছিল, অর্থাৎ কলকাতা ফুটবল লিগে খেলতে নেমেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। এবং দুটো খেলার সম্পূর্ণ রিভিউ দেব, তার মধ্যে কালকে তো আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওয়াচ অ্যালং করেছি এবং লাইভ রিয়াকশনের সমস্ত কথাটাই বলেছি, তাও একটু কথা আপনাদের ছুঁয়ে যাব। তার সঙ্গে সঙ্গে গতকালকে যে যে খেলাগুলো ছিল, অর্থাৎ ডুরান্ড কাপ এবং কলকাতা ফুটবল লিগে, সেইগুলো তো জানাবো এবং আজকে কোন কোন খেলা আছে সেইগুলোও আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন মেন ভিডিও পৌঁছে যাওয়া যাক। তো প্রথমেই বলি, কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এক গোলের জন্য ছিটকে গেল ডুরান্ড কাপ থেকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কালকে 6-0 গোলে মোহামেডান জিতলেও কিন্তু একটা গোলের কম হওয়াতে ছিটকে গেল এবং তার জায়গায় সুযোগ পেল কিন্তু মোহন বাগান সুপার জায়ান্ট। উল্টো দিকে কলকাতা ফুটবল লিগে কালকে প্রথম ম্যাচ হারলো মোহন বাগান সুপার জায়ান্ট এবং প্রথম ম্যাচ হেরেই কিন্তু সুপার সিক্সে যাওয়া অনিশ্চিত হয়ে গেল। কেন বলছি সেইগুলো আপনাদের জানাবো, তবে গতকালকে খেলার রেজাল্টগুলো প্রথমে একটু জানিয়ে দিই। দেখুন, কালকে কলকাতা ফুটবল লিগে চারটে খেলা থাকলেও কিন্তু তিনটে খেলা হয়েছে এবং যে খেলাটি হয়নি সেটা আজকে হবে এবং আজকে যে খেলাটা হবে সেটা পাটচক্র এবং কলকাতা ফুটবল ক্লাবের মধ্যে খেলাটা হবে কিন্তু আজকে। এবং কালকে যে তিনটে খেলা হয়েছে সেখানে কিন্তু ভবানীপুর 1-0 গোলে জিতে যায় রেনবোর বিরুদ্ধে, আর্মি রেড 1-0 গোলে জিতে যায় এফসিআইয়ের বিরুদ্ধে এবং মোহন বাগান 2-0 গোলে হেরে যায় সারদান সমিতির কাছে। তো যদি ডুরান্ড কাপের খবরগুলো জেনে নিন, ডুরান্ড কাপে কিন্তু কালকে দুটো খেলা ছিল। নর্থ ইস্ট ইউনাইটেড 1-3 গোলে কিন্তু জিতে যায় ডাউনটাউন হিরোস কাছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 6-0 গোলে জেতে জামশেদপুরের কাছে। তো এবার আমরা কিন্তু প্রথম আলোচনা করব কলকাতা ফুটবল লিগকে নিয়ে। দেখুন, প্রথম ম্যাচ হারলো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এই কলকাতা ফুটবল লিগে। এর আগে অবধি কিন্তু টোটাল 8টা ম্যাচ খেলে একটা ম্যাচও হারেনি, তবে দুখানা ম্যাচ ড্র করেছিল এবং সেই নিরিখে এখন যদি গ্রুপ টেবিল দেখেন, দেখবেন 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে কিন্তু আছে মোহনবাগান এবং একদম ওপরে আছে ডায়মন্ড হারবার 10 ম্যাচে 23, কালীঘাট MS 10 ম্যাচে 21 এবং 4 নম্বরে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু 7 ম্যাচে 18। অর্থাৎ প্রত্যেকের থেকে কিন্তু মিনিমাম 2টো ম্যাচ কম খেলেছে এবং এই মুহূর্তে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবে যদি 2টো ম্যাচ ধরা হয় এবং 2টো ম্যাচ যদি জয় ধরা হয় তাহলে কিন্তু 9 ম্যাচে 24 পয়েন্ট, অর্থাৎ সবার ওপরে কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঠিক একইভাবে কিন্তু মোহনবাগান আর একটা ম্যাচেও যদি পয়েন্ট হারিয়ে ফেলে তাহলে কিন্তু পুরো ছিটকে যাবে এই সুপার সিক্স থেকে। এবছর কলকাতা ফুটবল লিগে যে সিস্টেম করেছে, অর্থাৎ প্রত্যেক গ্রুপ থেকে কিন্তু টপার, তিনটে টপার কিন্তু উঠবে সুপার সিক্সে, সেইখানে কিন্তু মোহনবাগানের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল এই মুহূর্তে। এই পরবর্তী ক্ষেত্রে যে তিনটে ম্যাচ আছে, তিনটে ম্যাচে কোনোভাবে কিন্তু পয়েন্ট নষ্ট করা চলবে না, এটা কিন্তু মাথায় রেখে বাস্তব রাহের মোহনবাগানকে খেলতে হবে। এবং যদি গতকালকে খেলা ধরেন, গতকালকে খেলা কিন্তু আমি লাইভ দেখিনি মোহনবাগানের, তার কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু লাইভ রিয়াকশন করছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের খেলা কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে রিপ্লে দেখি এবং রিপ্লে দেখার পর প্রথম হাফ তো একদম ভালো খেলেনি আর প্রথম হাফেই 2টো গোল খেয়ে যায় সারদান সমিতির কাছে, তবে দ্বিতীয় হাফে কিন্তু বেশ অনেক চেষ্টা করেছিল, অনেক প্লেয়ার কিন্তু মাথা গরম করে ফেলেছিল, বিশেষ করে সোহেল ভাটের কথা বলবো। যদি কালকে লাল কার্ডও দেখে যেত সোহেল ভাট তো কিন্তু কিছু বলার থাকতো না, তাই যাই হোক না কেন মাথা গরম তো একটা হবেই এরকম একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে। তো সেই জায়গার নিরিখে হয়তো জিতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল মোহনবাগানের, তারপরে সেই ফাইনাল টাট যেটা কিন্তু এখন বিশেষ করে প্রত্যেকটা টিমের মধ্যে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বড় টিমের মধ্যে দেখতে পাচ্ছি, সেই ফাইনাল টাটের প্রবলেমের জন্যই কিন্তু কালকে মোহনবাগান হেরে গেল। এবং সত্যি কথা বলতে কালকে কিন্তু সারদান সমিতি দারুণ ডিফেন্স করেছে এবং পুরো একটা যেন টিম গেম খেলেছে, তার জন্যই কিন্তু মোহনবাগান আটকে যায়। উল্টো দিকে যদি ডুরান্ড কাপের কথা ধরেন, ডুরান্ড কাপে কিন্তু আমরা বেস্ট 8 টিমকে কিন্তু প্রায় পেয়ে গেলাম, এখন অবধি 7টা টিমকে পেয়েছি, 1টা টিমকে পাওয়া বাকি। তা আজকে কিন্তু ডুরান্ড কাপে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স FC ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে এবং রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাব কিন্তু নামবে আর্মি রেডের সঙ্গে। এবং এই ম্যাচটা, অর্থাৎ আর্মি রেড এবং রাজস্থান ইউনাইটেড FC, এই ম্যাচে যে দল জিতবে সেই দলে কিন্তু পৌঁছে যাবে
কোয়ার্টার ফাইনালে, আর যদি ম্যাচটা ড্র হয় তাহলে কিন্তু আর্মি রেড পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে, এবং বাদ বাকি যে সাতটা দল সেই সাতটা দলকে পেয়ে গেলাম। তো মেনলি যেটা আলোচনার অর্থাৎ যে তিনটে দলকে নিয়ে কিন্তু কালকে আলোচনা হচ্ছিল যে এই তিনটে দলের মধ্যে দুটো দল কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে, প্রথম টিমগুলো বাদ দিয়ে সেকেন্ড টিমের রেখে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, দেখবেন কিন্তু কোয়ালিফাই করে গেল নর্থ ইস্ট ইউনাইটেড এবং মোহনবাগান সুপার জায়ান্ট। কেন নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তিনটে ম্যাচে সাত পয়েন্ট পেলো, অর্থাৎ পয়েন্টের নিরিখে তো সবারই থেকে ওপরে চলে গেল, কিন্তু যে দুটো টিমের মধ্যে লড়াই হচ্ছিল অর্থাৎ কালকে মোহামেডান ম্যাচের আগেই আমরা জেনে গেছিলাম কিন্তু নর্থ ইস্ট চলে গেছে। এবার যে কোনো একটা টিম যাবে, হয় মোহনবাগান কিংবা মোহামেডান, কী তার ফর্মুলা? মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি সাত গোল দিতে পারে অর্থাৎ সাত গোলের ব্যবধানে যদি জেতে তাহলে কিন্তু মোহামেডান চলে যাবে। কিসের জন্য চলে যাবে দেখুন, আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। মোহনবাগানে দেখুন তিন ম্যাচে ছ পয়েন্ট গোল অ্যাগ্রিগেট 7:1, উল্টো দিকে মোহামেডানের তিন ম্যাচে ছ পয়েন্ট গোল অ্যাগ্রিগেট 9.4, অর্থাৎ ছটা গোলে কিন্তু গোল ডিফারেন্সে ছটাই এগিয়ে আছে কিন্তু মোহনবাগান, সেখানে পাঁচটায় কিন্তু এগিয়ে আছে মোহামেডান। তবে আর একটা গোল দিলে কি করে মোহামেডান যেত, অনেকে কালকে লাইভে আমাকে প্রশ্ন করেছে, কাল লাইভে আমি বলেছি, আমি আজকে আপনাদের জানিয়ে দিই। দেখুন আর একটা গোল যদি করতো তাহলে কিন্তু গোল ব্যবধান ছয় থাকতো, কিন্তু গোল স্কোরের ক্ষেত্রে বেশি গোল যে করবে সে কিন্তু উঠে যেত, সেই হিসেবে মোহামেডান যেত। যে কালকে ব্যাড লাগ মোহামেডান যেতে এটা করতে পারেনি, কিন্তু কাল খেলার যা গতি প্রকৃতি ছিল, বার পোস্টে দুখানা ফিরে এসেছে, ইজি গোল মিস করেছে বিদেশি প্লেয়াররা কাসিম অফ অ্যালেক্সিস, এবং লাস্ট মুহূর্তে প্রিন্সও বটে একটা মিস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কালকে অনেক গোলে জিততে পারতো এবং মোহামেডান পৌঁছে যেতে পারতো, তখন হয়তো বাংলার আর এক দল মোহনবাগান ছিটকে যেত। এখন ঠিক যেমনভাবে কলকাতা ফুটবল লীগের পরিস্থিতি জন্মেছে, যদি মোহামেডান এগিয়ে চলে যায় তাহলে কিন্তু মোহনবাগান ছিটকে যাবে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে এখনকার ভারতীয় ফুটবল এবং এখনকার ফুটবল টুর্নামেন্ট দুটো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, কাল কিন্তু মোহামেডানের ডেভিড আবার হ্যাটট্রিক করলো এবং চার চারখানা গোল করলো, শুধু হ্যাটট্রিক নয়, উল্টো দিকে রামেশাঙ্গা দুটো গোল করলো। তবে রামেশাঙ্গাকে কেন তুলে নিল মেহরাজউদ্দিন সেটা আমার কিন্তু বোধগম্য হলো না, উল্টো দিকে তন্ময়কে অত পরে কেন নামালো সেটাও আমার বোধগম্য হলো না। যাই হোক, এই ছিল কিন্তু আজকের আপডেট, আজকে আপনি আপনাদের সমস্ত কিছু জানলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। এখনকার জন্য আমরা চললাম, টাটা।